Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. এই গোটা সম্পত্তিটা হরপ করার পর তুই আমার সঙ্গে একটা ডুয়েট করবি তো? এই মেরেছে, চলে এসেছে। ভক্তি সঙ্গীত মহান, ভক্তি সঙ্গীত মহান, শ্রী রাধা চরিত গান, ভক্তি সঙ্গীত মহান, দেখিব সাথে তব লাবণ্য রূপ, ধরা পুত্রী শুভদাত্রী, ধরা পুত্রী শুভদাত্রী, স্বর্গীয় দান, ভক্তি সঙ্গীত মহান। এই শুনছো, শুনছো? ডাকলে নাকি স্বামী? স্বামী নয়, স্ত্রী। প্রথম রাতে দুয়েট গান গাওয়ার বদলে তুমি আজ রামভজন গাইছো। তোমার এই ভক্তি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। কত ভক্তি তোমার! হ্যাঁ, ধীরে ধীরে আরো দেখাবো। এসো না, তুমি আমার কাছে ফার্স্টে এসো বলছি মানে কিছু কথা আছে, আমার মনের একটা কথা বলবো। কি হয়েছে? আমি তোমাকে ছুঁয়ে সন্তান জন্ম দেবো না। আরে বাপরে, মানে এই সিনে রামের বদলে কৃষ্ণ আসবে নাকি? ছি, সে কথা নয়। সেই কুন্তি সূর্যকে দেখে যেমন কর্ণকে জন্ম দিয়েছিলেন, আমি চন্দ্রকে দেখে অনুভব করে সন্তান জন্ম দেবো, অনুভব করে জন্ম দেবো। তাহলে তুমি খালি বুঝলে, সেরকম চলবে না। আজকাল ক্রিকেট টিমের জন্য ধোনির মতো ব্যাটিং করা কিংবা ঈশান শর্মার মতো বোলিং করা ছেলে দরকার। সূর্যচন্দ্রকে দেখে ভালো ছেলে জন্ম হবে না, আইসাইট খারাপ হবে। মানে তুমি তো বলেছিলে ঠাকুরকে ডেকে তুমি তোমার বাবার জীবন রক্ষা করেছিলে। মানে কোথায় তোমার ভক্তি, কোথায় আমার ভক্তি? মানে মানে আমি তোমার মতো ভক্ত হতে পারবো না, এটাই উদ্দেশ্য? দেখো, তুমি ওই চন্দ্রের বরেই আমি ছেলে জন্ম দেব, আমার ভক্তি তোমাকে দেখিয়ে দেব, আর তারপরে তুমি আমার অনুভব বলে মানবে তাকে। এই যে দু ঘন্টা ধরে তো দেখছো তুমি, আর কতক্ষণ দেখবে তুমি? দু ঘন্টা কেন বলছো, যত ঘন্টাই দেখি চোখে ক্লান্তি আসে না। এই যে দেখো না সে কত সুন্দর। কিছু না পড়লে আমাকেও সুন্দর দেখাবে। ছি, এরকম কথা বলতে আছে? শুনলে কৃষক কি ভাববে, তাকে ডিস্টার্ব করো না। তাহলে আমি কি করবো গো? তুমি ওই গাছটাকে দেখো না। দেখলে তো, চোখ নেই অন্ধ বলে সিডির দোকানদারও ঠকিয়ে দিয়েছে। অমিতাভ বচ্চনের অ্যাক্টিং করা ব্ল্যাক ফিল্ম চেয়েছিলাম, সে ব্লু ফিল্ম দিয়ে দিয়েছে। অন্ধ আমি, ব্ল্যাক কোনটা ব্লু কোনটা কি করে জানবো? তাহলে তুমি কি করবে বলে এই সিডিটা নিয়ে এলে? দেখতে পাবো না তো কি হয়েছে, শুনতে তো পাবো। অন্ধরা কি কখনো রেডিও দেখতে পায়? শুধু শোনে। অযথাই আমি তোমাকে খারাপ ভাবলাম, সরি। আমারা তোমার ভিতরে সরি কি ঘোষণা? চলে গেলে নাকি তুমি? না না, আমি নিচে আছি, একটু উপরে ওঠো না। ও, তুমি এখানে আছো। তোমাকে দেখার ভাগ্য না থাকলে কি হবে, ছুঁতে তো পাচ্ছি তোমার মতো। কে আরম্ভ হতেই বাধা এসে গেল, কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তুমি, আমি দেখে আসছি। তুমি দেখবে। আরে মোটু, তুই এখানে কেন? আমি তো কথা বলিনি। আরে আমি তা কি করে জানলে?
গন্ধ এলো তো, বল কি দরকার? মা দরকার। ভেতরে আনা রে, এসেছিস তো? এটা তোর গাল তো। আমাদের প্রথম রাতে মা দরকার বলে দরজায় ধাক্কা দিচ্ছিস? আমি এমনি এমনি আসিনি, অনাথ আশ্রমের নতুন আসা ছোট মেয়েটা খুব কাঁদছে, মাকে নিয়ে যাওয়ার জন্য ফোন এসেছে, সেই জন্য এসেছিলাম। আরে সেই কথাটা আগে বলবি তো, এখন তুই যা। কি বলছো, ওখানে ওই ছেলেটা কাঁদবে আর আমি এখানে আনন্দ করব? তার কাদার সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই সোনা। আচ্ছা তুমি চলো।